হিপ জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্টের যদি চিকিৎসা আমরা না করে শুধু নি জয়েন্টের চিকিৎসা করি তাহলে তো আপনার কষ্ট যাবে না। এজন্য আপনি বারবার চিকিৎসা করেও কষ্ট যাচ্ছেন না, অনেক সময় লাগছে কিন্তু ভালো হচ্ছেন না, আপনার পূর্ণ চিকিৎসা হচ্ছে না। দর্শক, পূর্ণ চিকিৎসা নিন, সুস্থ থাকেন। আমাদের রোগী, অনেক রোগী আমাদের কাছে আসে, বলে যে আমি তো হাঁটুর এক্সারসাইজ করি কিন্তু আমার তো কষ্ট কমে না। আসুন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এক মিনিটের ভিডিও অনুষ্ঠানে। দর্শক, একটি প্রবলেমের কথা বলি যেটা আমরা লক্ষ্য করি বা করি না, তা হলো এই যে আপনার যখন হাঁটুতে কষ্ট হয়, আপনার হাঁটু যখন বাঁকা হয়ে থাকে, পূর্ণ সোজা হয় না, সেখানে আপনাকে লক্ষ্য করতে হবে দ্য জয়েন্ট অ্যাবাভ অ্যান্ড দ্য জয়েন্ট বিলো। দ্য জয়েন্ট অ্যাবাভ হলো হিপ জয়েন্ট, এখানে ফ্লেক্সর মাসেল টাইট হয়ে যায় এবং পায়ে অ্যাঙ্কেলে কী হয়, অ্যাঙ্কেল প্লান্টিগ্রেড থাকে। আপনার হাঁটুকে বাঁকা করে আপনি একটু বিছানায় লম্বা হয়ে শুয়ে দেখেন যে আপনার হিপের এখানে বাঁকা হবে, এবং আপনি যদি লক্ষ্য করেন এই যে হিপ জয়েন্ট আপনাকে দেখাচ্ছি, এই হিপ জয়েন্টের এখানে, হিপ জয়েন্টের এখানে বাঁকা হয়ে থাকবে। আর আরেকটা হলো যে আমরা যেটা দেখেছি, এটা অ্যাঙ্কেল জয়েন্ট, এই অ্যাঙ্কেলটা নিচের দিকে থাকে। তাহলে হিপ জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্টের যদি চিকিৎসা আমরা না করে শুধু নি জয়েন্টের চিকিৎসা করি তাহলে তো আপনার কষ্ট যাবে না। এজন্য আপনি বারবার চিকিৎসা করেও কষ্ট যাচ্ছেন না, অনেক সময় লাগছে কিন্তু ভালো হচ্ছেন না, আপনার পূর্ণ চিকিৎসা হচ্ছে না। দর্শক, পূর্ণ চিকিৎসা নিন, সুস্থ থাকেন।